ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে রবিবার, আমি অনিন্দিতা আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মজার একটা গল্প। তবে গল্প শুরু করার আগে যে কথাটা বলি সেটা আবার বলে দিই, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা বাবা মাকে বলো সাবস্ক্রাইব করে দিতে। আর প্রত্যেক রবিবার এই মজার মজার গল্প, কখনো সুন্দর সুন্দর ছড়া কবিতা, এগুলো শুনতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা তাড়াতাড়ি এসে সেটা শুনে নিতে পারো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম কাকাতুয়ার কেরামতি। শুনেই বুঝতে পারছো এটা একটা পাখির গল্প। আগের দিনও কিন্তু একটা পাখির গল্প বলেছি, কী পাখি বলো তো? গান শোনানোর পাখি নাইটিঙ্গেল, তোমরা শুনেছো নিশ্চয়ই। আজকে বলবো আরও একটা পাখির গল্প, তার নাম কাকাতুয়া পাখি। তোমরা দেখেছো না মাথায় ঝুঁটি থাকে? ঠিক সেই পাখিরই গল্প বলবো। একটা খুব সুন্দর দেশ ছিল, তাতে বিরাট একটা জঙ্গল ছিল, আর জঙ্গলের আশেপাশে ছোট ছোট টিলার উপর ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর ছিল, সেটা প্রায় একটা গ্রামের মতোই ছিল। সেই গ্রামে থাকতো একটা ছোট্ট ছেলে আর একটা ছোট্ট মেয়ে। এই ভাই বোন সেই জঙ্গল থেকে কাঠ কেটে আনত, তারপর সেই জ্বালানি দিয়ে রান্না করে তাদের মা তাদেরকে খেতে দিত। কাঠ কাটতে তো যেতেই হবে, তা না হলে রান্না হবে কোত্থেকে? এইভাবে একদিন সকালবেলা এই ছোট্ট ছেলে আর ছোট্ট মেয়েটি মিলে জঙ্গলের ভেতরে কাঠ কাটতে ও কাঠ কুড়োতে চলে গেল। এইভাবে কাঠ কুড়োতে কুড়োতে, কাঠ কাটতে কাটতে দুই ভাই বোন দু রাস্তায় চলে গেল। যেতে যেতে বোনটি জঙ্গলের একটু বেশি গভীরে চলে গেল, আর ভাই তো দিন শেষে, বোনকে আর খুঁজেই পাচ্ছে না। সে তো খুব নাম ধরে ডাকাডাকি করছে, আর এদিকে বোনও রাস্তা হারিয়ে ফেলে দাদাকে খুঁজে না পেয়ে খুব বিভ্রান্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এদিকে সন্ধে ঘনিয়ে আসছে, বাড়ি ফিরতে হবে, তা না হলে মা বাবা চিন্তা করবে। আবার বন জঙ্গল মানে সেখানে কিন্তু ভয়ানক সমস্ত জানোয়ারও থাকতে পারে, সে ভয়ও রয়েছে। দাদাকে খুঁজে না পেয়ে বোনটি ভীষণ কাঁদছে, আর এদিকে দাদাও ভীষণ চিন্তা করতে 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 সে বিভিন্ন দিকে খুঁজে চলেছে। একটা সময় সেই বোনটা দাদাকে খুঁজতে 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 একটা গাছের নিচে এসে দাঁড়ালো। দেখলো সেই গাছের ওপরে বসে আছে একটা ঝুঁটিওয়ালা কাকাতুয়া। সে তো অনেক পাখি তার চারিদিকে বসিয়ে যেন এক সভার আয়োজন করেছে। কী যে বলছে বোনটি কিছুই বুঝতে পারছে না, কিন্তু কাকাতুয়া সেই পাখিগুলোর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তার চোখ গেল সেই বাচ্চা মেয়েটির দিকে। সে দেখল সেখানে একটা মানুষের বাচ্চা দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। কাকাতুয়া তাকে কাছে ডাকল, এই মেয়ে এদিকে আয়। তখন মেয়েটি একটু একটু ভয় পেল, কিন্তু যেহেতু পাখি তাই সাহস করে সামনে গেল। সামনে যাওয়াতে কাকাতুয়া দেখল মেয়েটির চোখে জল। তখন কাকাতুয়ার একটু একটু মায়া হলো, সে বলল, তুই কোত্থেকে এলি এই জঙ্গলের ভেতরে? মেয়েটি তো কোনোই উত্তর দেয় না। তারপর মেয়েটি ভাবল এরা মনে হয় ভালো, তাহলে এদের কাছে একটু আশ্রয় নেওয়া যায় রাতটুকু। মেয়েটি কিছু বলতে যাবে, তার আগেই কাকাতুয়া অন্য পাখিদেরকে আদেশ দিল, এই তাড়াতাড়ি যা তো, ওই দূরে যে বট গাছের ঝুড়িগুলো নেমেছে সেই ঝুড়িগুলো ছিঁড়ে নিয়ে আয়, এই মেয়েটিকে বাঁধতে হবে। সে কথা শুনে মেয়েটি হঠাৎ খুব ঘাবড়ে গেল,
সে তো ওদেরকে বিশ্বাস করেছিল, ভেবেছিল বাকিগুলো ভালো, ওদের কাছে আশ্রয় নেবে, কিন্তু ওকে বাঁধতে চাইছে কেন মেয়েটি কিছুই বুঝতে পারলো না। সে একটু ঘাবড়ে গেল, সে আরও কাঁদছে। তারপর একটা পাখি সে ঝুড়িগুলো নিয়ে এসে তাড়াতাড়ি করে মেয়েটার হাত আর পা বেঁধে সে গাছের নিচে শুইয়ে দিল। শুয়ে দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে গিয়ে অন্যান্য গাছে সব পাখিগুলো আশ্রয় নিল। মেয়েটি একলা একলা নিচে পড়ে রয়েছে, আর যেখানে পড়ে রয়েছে ঠিক তার উপরে একটা ডালে কাকাতুয়া পাখিটি বসে রয়েছে। মেয়েটি তো মনে মনে ভীষণ দুঃখ পেল যে যাদেরকে আমি বিশ্বাস করলাম তারা কিনা আমাকে বেঁধে এমন অত্যাচার শুরু করলো। মেয়েটি বারবার কাকাতুয়াকে জিজ্ঞেস করছে, আমাকে বাঁধলে কেন, তোমরা তো মানুষ খাও না, তাহলে আমাকে বেঁধে কি করবে? কাকাতুয়া কোনো উত্তর দিল না। হঠাৎ করে দূর থেকে একটা নেকড়ে আসার আওয়াজ পাওয়া গেল। মেয়েটি তো ভয়ে ঠান্ডা হয়ে গেল বুকের রক্ত। মেয়েটি তখন ভাবল, ও আমাকে তাহলে নেকড়ের হাতে তুলে দেবে বলেই এত আয়োজন, নেকড়ে নিশ্চয়ই এদের বন্ধু। নেকড়ে যখন কাছে এলো মেয়েটিকে শুকছে খাবে বলে, তখন ওপর থেকে কাকাতুয়া হঠাৎ করে বলে উঠল, এই নেকড়ে দাদা, নেকড়ে দাদা, তুমি এখানে কি করছো? নেকড়ে তখন ওপর দিকে তাকিয়ে বলল, কেন, এই যে এখানে আমার শিকার পড়ে আছে, খুব খিদে পেয়েছে, অনেক দিন মানুষের মাংস খায়নি, আজকে বেশ জমিয়ে খাবো। কাকাতুয়া বলল, খাবে তা খাও, কিন্তু খাওয়ার আগে একটা কথা শোনো, সিংহী মামি এই শিকারটি বেঁধে রেখে স্নানে গেছে, স্নান করে এসেই এই শিকার সে খাবে। এখন সে যদি খুঁজে না পায়, আমাকে যদি নাম জিজ্ঞেস করে, আমি তো তোমার নামটা বলা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। নেকড়ে তখন খুব ঘাবড়ে গেল, ওরে বাবা, সিংহী মামির শিকার, তাহলে তো এটা খাওয়া যাবে না। ঠিক আছে, চলে যাচ্ছি, সিংহী মামিকে বলো যে আমি এসেছিলাম, কিন্তু সিংহী মামির খাবার বলে আমি সেটা নিয়ে যাইনি, সিংহী মামি যেন আমায় আবার ভুল না বোঝে। কাকাতুয়া বলল, ঠিক আছে তাই বলে দেব। এই বলে নেকড়ে সেখান থেকে চলে গেল। মেয়েটি ধরে যেন একটু প্রাণ ফিরে পেল। তখন সে বুঝতে পারল, আসলে কাকাতুয়ার তো নেকড়ের সঙ্গে লড়াই করার শক্তি নেই, তাই সে বুদ্ধি দিয়ে মেয়েটিকে রক্ষা করছে। তখন সে কাকাতুয়ার প্রতি ভুল ধারণাটা একটু ভাঙল। এরপর হঠাৎ যখন মেয়েটি খুশি খুশি হচ্ছে, একটা ভাল্লুক দুটো থাবা উঁচিয়ে সেখানে এসে দাঁড়ালো। এইবার মেয়েটির গন্ধ শুকছে এবং মানুষ, জীবিত মানুষ দেখে তার তো খুব আনন্দ হলো, আজকে মানুষ ভোজন করা যাবে। সে যখন মেয়েটিকে একটা থাবা তুলেছে আক্রমণ করবে বলে, মেয়েটার তো বুকে রক্ত হিম হয়ে গেছে। তখন ওপর থেকে কাকাতুয়া হঠাৎ করে বলছে, ও ভাল্লুক দাদা, তুমি এটা কি করছো? তখন ভাল্লুক ওপর দিকে তাকিয়ে বলছে, কেন, শিকার পড়ে আছে, খাবো। তখন কাকাতুয়া বলছে, শোনো, খাবে ভালো কথা, কিন্তু শিকারটা তো তুমি করনি, এটা হচ্ছে সিংহী মামি বেঁধে রেখে গেছে স্নান করতে, সে এসে খাবে, তা তুমি কি সিংহী মামির শিকারটা খেয়ে নেবে? তখন তো ভাল্লুক ভয় পেয়ে গেল, ওরে বাবা, সিংহী মামির খাবার, না 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 না, তাহলে তো এই খাবারে হাত দেওয়া যাবে না। তখন ভাল্লুক বলল, ও তাহলে আর কি করার, মানুষ খাওয়া হলো না, যাই তাহলে দেখি বনের ভিতর যদি কোনো ফলমূল পাই, বলে ভাল্লুক সেখান থেকে চলে গেল। এইবার কাকাতুয়ার হঠাৎ করে খুব গান গাইতে ইচ্ছা করলো, কারণ সে মেয়েটিকে দুটো বাজে বাজে জন্তুর আক্রমণের হাত থেকে রক্ষা করেছে। সে তো গলা উঁচিয়ে পাখনা মেলে ঝুঁটি তুলে মনের সুখে গান গাইছে। তাকে গান গাইতে দেখে অন্যান্য গাছে থাকা পাখিরাও গান জুড়েছে। কিন্তু এই সময় হঠাৎ করে
বাঁদরের চিৎকার শুনে ওরা একটু সতর্ক হয়ে গেল। মনে হয় এইবার বাঘ বা সিংহ সত্যি সত্যি কেউ আসছে। যা ভেবেছে তাই দূরে তাকিয়ে দেখে সত্যি এবার সিংহি মামি সেখানে উপস্থিত। মেয়েটি তো এবার ভাবছে এতবার তো সিংহি মামির অজুহাত দেওয়া গেছে বাকিদের, কিন্তু সিংহীকে কি অজুহাত দেওয়া হবে, এইবার মনে হয় আমার প্রাণটা গেল। সিংহি মামি যখন কাছে এসেছে, উপর থেকে কাকাতুয়া বলছে, সিংহি মামি সিংহি মামি, আমি দেখো তোমার জন্য হাত পা বেঁধে এই মেয়েটিকে এখানে ফেলে রেখেছি তুমি খাবে বলে। তুমি তো কতদিন কচি মানুষের মাংস খাওনি বলো, ছোট্ট একটা মেয়ে পেয়ে আমি করেছি কি সব পাখিদেরকে বলে মেয়েটিকে বেঁধে এখানে ফেলে রেখেছি যাতে তুমি এসেই খেতে পাও। সিংহে তো দাম্ভিক অহংকারী, সিংহী কি করে, শিকার ধরে খায়, তাই না? দেখেছো তো তোমরা। তো সিংহী ভাবছে একটা সামান্য কাকাতুয়া আমার জন্য শিকার বেঁধে ফেলে রেখেছে এখানে, আর আমি সেই শিকার খাবো? আমি কি এতই দুর্বল যে আমি শিকার ধরে খেতে পারবো না? তখন সে সামনে এসে তার থাবার উল্টো দিক দিয়ে মেয়েটাকে একটা টোনা মারল। মারাতে মেয়েটা ভাবল, ও তার মানে আমাকে খাবে না। সিংহি বলল, শোনো, এ খাবারে আমার দরকার নেই, এছাড়াও আমি শিকার করে আমার খাবারের আয়োজন করতেই পারি, তোমার করা কোনো দয়া আমার নেওয়ার দরকার নেই, বলে সে সেখান থেকে চলে গেল। এইবার মেয়েটি বুঝতে পারল, বাবা, কাকাতুয়ার মাথায় তো ভীষণ বুদ্ধি, সে সমস্ত জন্তু জানোয়ারের আক্রমণ থেকে আমাকে কি সুন্দর রক্ষা করলো বুদ্ধি দিয়ে। এরপর কাকাতুয়া ওপর থেকে মেয়েটির কাছে নেমে এলো। নেমে এসে মেয়েটিকে বলল, তুমি সারাদিন অনেক কান্নাকাটি করেছো, মন খারাপ করেছো, কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই, একটু ফলমূল খেয়ে নাও, তারপর তোমাকে আমরা তোমার দাদার কাছে পৌঁছে দেব। মেয়েটা তো সেটা শুনে ভীষণ খুশি হলো। আর কাকাতুয়া বাকি পাখিদের ডেকে বলল, যেখান থেকে বনের যা যা ফল, সেরা সেরা ফলগুলো তুমি নিয়ে এসো, তোমরা সকলে মিলে যাবে। তো সবাই মিলে গেল, কেউ জাম নিল, জামরুল নিল, কত সুন্দর সুন্দর আঙুর, আপেল, নাশপাতি, বাতাবি, দারুণ দারুণ ফল নিয়ে তারা হাজির হলো। মেয়েটি একটু একটু খেলো, কিন্তু মেয়েটার তো মনে মনে একটু মন খারাপ যে সে দাদাকে হারিয়ে ফেলেছে। তখন কাকাতুয়া করলো কি, পায়রাকে বলল যে তুমি যাও ওর দাদাকে খবর দিয়ে নিয়ে এসো, বলো যে ওর বোন আমাদের কাছে একদম নিরাপদ আছে। তখন পায়রা উড়ে 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 ওর দাদাকে খোঁজ করতে লাগলো। দাদা বোনকে না পেয়ে কাঠ কুড়িয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছে আর উঠোনে বসে ভীষণ কাঁদছে। পায়রা গিয়ে যখন তাকে বলল যে তোমার বোন আমাদের কাছে আছে, সে তো বিশ্বাসই করতে চাইল না, আর পায়রার সঙ্গে আসতেও চাইল না। তখন পায়রা আর কি করে, পায়রা উড়ে উড়ে গিয়ে আবার বনের মধ্যে কাকাতুয়াকে সে খবর জানালো। কাকাতুয়া তখন বলল, বেশ, কোনো অসুবিধে নেই, ওর দাদা যখন আসতে যায়নি, কাল ভোর হতেই আমরা ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসব। মেয়েটি সেই রাত ওই পাখিদের নিরাপদ আশ্রয়ে সুন্দর করে কাটালো, আর কোনো বিপদ আসলো না। আর সকাল হতেই সমস্ত পাখিরা ডানা মেলে একটা জালের মতো তৈরি করলো, আর সেই জালের উপরে ওই বোনকে বসিয়ে উড়তে 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 ওকে নিয়ে চলে গেল ওদের বাড়িতে, যেখানে গ্রামে উঠোনের উপরে ওর দাদা ওর জন্য অপেক্ষা করছিল সেইখানে। দাদা তো বোনকে দেখতে পেয়ে এত খুশি হলো
যাচ্ছে ঘরের মধ্যে যত ধান গম ছোলা যা কিছু ছিল সমস্ত এনে উঠোনে ছড়িয়ে দিয়ে সব পাখিদের খেতে দিল। আর বোনকে আদর করে নিজের বাহুতে জড়িয়ে ধরল। এইখানেই শেষ হলো আজকের গল্পটি। তাহলে কাকাতুয়ার কেরামতি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। কেমন? আর আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? সবাইকে কিন্তু অবিশ্বাস করতে নেই। বিপদের দিনে এমন অনেককে পাশে পাওয়া যায় যারা আমাদের পূর্ব পরিচিত নয়, কিংবা যাদেরকে আপাত পক্ষে আমাদের অবিশ্বাসী বলে মনে হয়। কিন্তু কখন যে কার কোথায় কাকে প্রয়োজন হয়ে যায় কেউ বলতে পারে না, তাই না? তাই সবার সঙ্গে সদ্ভাব রেখে চলবে, আর কোনো বিপদে পড়লে অবশ্যই উপস্থিত বুদ্ধি প্রয়োগ করবে, ঠিক যেমন কাকাতুয়া করলো। ভালো থেকো, কেমন?